আল্লাহ তালা বলেছেন এক নম্বরে সুর আত মধ্যে বলেছেন যে যখনই কেউ কোনো কথা বলে সঙ্গে সঙ্গেই সেটাকে শোনার জন্য লেখার জন্য রেডি হয়ে আছে কে রেডি হয়ে আছেন সে কথা আরেক আছে তিনি বলেছেন সম্মানিত লেখক মণ্ডলী কেরামান কে প্রত্যেকটি কথাকে তারা লিখে রাখছে নোট করে ফেলছে কোনো কথা তারা মিস করেন না প্রত্যেকটি কথা তাই আমি যোগ করি হাসাহাসি করি একজনের ক্রিটিসাইজ করি অথবা ভালো কথা বলি প্রত্যেকটি কথা কি লেখে রাখা হচ্ছে কাজেই আল্লাহ তালা বলেছেন তোমরা যখন লোকদের সঙ্গে কথাবার্তা বলবে কথাগুলো যেন সুন্দর কথা হয় কথাগুলো যেন ভালো হয় কথাগুলো বলার তরিকাও যেন ভালো হয় সুন্দর হয় এবং রসুল্লাহ সাল্লি কে এক সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ মাদ্রা দেওয়ালা আনহু যে আমাকে কিভাবে কোন আমল জান্নাতে নিয়ে যাবে কিছু আমল বলার পরে সর্বশেষে তিনি বললেন সবচেয়ে জরুরি হচ্ছে তিনি নিজের জিব্বাকে টেনে দুই আঙ্গুল দিয়ে ধরে বের করে বললেন এইটাকে কন্ট্রোল করে রাখো এটাকে খুব সাবধানে ব্যবহার কথা কম বল একটা হারিথে তিনি বলেছেন যে ব্যক্তি হ্যাঁ কোন কোন সময় কোনো ব্যক্তি একটি কথা বলে সে মনে করে আমি একটু বললাম আর কি এত সিরিয়াসলি নি কিন্তু এই কথাটা তাকে সত্তর বছর জাহান নিচে ফেলে দিতে পারে একটি কথা একটি বাক্য কারো ব্যাপারে আপনি জঘন্যভাবে বলেছেন যেটা আপনার জন্য ঠিক ছিল না তো এখন কথা হিসেব করে বলতে হবে আমরা কথা বলতে কে কে হিসাব করেছি কোনো দিন আচ্ছা কয়টা কথা বলবো আজকে জীবনে তো হিসাব করি নবী করিম সাল বলেছেন দেখো কথা বেশি বলো না আল্লাহ জন্য তালার যদি বেশি বলতে চাও বলতে পারো আল্লাহর দিকের সংক্রান্ত তাছাড়া বাকি বিষয়ে কথা কম বলো আল্লাহ তালার দিকের ছাড়া অতিরিক্ত যে কোনো কথা বেশি কথা মানুষের অন্তরকে কঠিন করে দেবে তিনি বললেন এবং আল্লাহর থেকে দূরে বহু দূরে আল্লাহ রহমত থেকে ওই লোকগুলো যাদের অন্তর কঠিন হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে আসতে হলে অন্তরকে নরম করতে হলে প্রয়োজনীয় কথার বাইরে অতিরিক্ত কথা বলা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করতে হবে তিনি আরেকটি হাদিসে বলেছেন মানুষের ইমান ঠিক হয় না যতক্ষণ না তার অন্তরটা ঠিক না হয় আর অন্তর ঠিক হয় না যতক্ষণ তার জবানটা ঠিক না হয় তিনি আরেকটি হাদিসে বলেছেন একজন মানুষের সুন্দর ইসলাম তার ইসলামের ভালো একটা লেভেল হচ্ছে যে তিনি যেটা তার দরকার নাই সেই বিষয়ে কথা বলেন না সেই বিষয়ে তিনি কনসার্ন হন না আর কি হাদিসের রসুল্লাহ বলেছেন সেই ব্যক্তি ভালো মুসলিম প্রকৃত মুসলিম যার জিভার অনিষ্ট এবং হাতের অনিষ্ট থেকে অন্য মানুষরা নিরাপদ থাকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন সতর্কভাবে আমাদের জবানকে চালাইতে পারি কথাবার্তা যেটা দরকার সেটা বলি আর বন্ধু বান্ধব আড্ডা এখন শুধু বন্ধু বান্ধবের আড্ডা নয় ফিজিক্যালি তো এখন বলাই জানা লকডাউন হয়ে আছে কিন্তু সোশ্যাল মিডিয়াটা সারা দুনিয়া খুলে গিয়েছে এখানে যে সমস্ত মন্তব্য মানুষ করে মুখের কথা লিখিত আকারে চলে আসে এটাও কথার হিসাবেই ধরা হবে এইগুলো যা ভালো কথা আছে এর ভিতরে অবশ্যই কিছু ভালো কথা আছে কিন্তু অনেক কথাই অপ্রয়োজনীয় বেহুদা এবং অন্যের বিষয়ে অপ্রাসঙ্গিক আলোচনা একজনের পরে আরেকজন মন্তব্য করা তার সমালোচনা করা চলতেই থাকে এর কোনো শেষ নেই মনে হয় যেন এই সমস্ত বিষয়ে আমাদের সময় কি পরিমাণ নষ্ট হয়ে যাচ্ছে আর ফাঁকি দিয়ে আমরা কতক্ষণ এনজয় করলাম হয়তো বা খুব কিন্তু পরবর্তী পর্যায়ে কি আফসোস আমাদের করতে হবে আখেরাতে সমস্ত কিছু লেখা হয়ে গেছে কি কমেন্ট করেছি সোশ্যাল মিডিয়াতে মুখে কি বলেছি সবগুলো লেখা হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে করুন পরিণতি থেকে রক্ষা করুন আমাদের জবানকে আল্লাহ তালা দেখের জন্য কোরআন তালাওয়াতের জন্য খুব সুন্দর দুনিয়াবি কথা বলার জন্য নসিহত করার জন্য ছেলে মেয়েকে দিনই তালিম দেওয়ার জন্য পরিবারের সঙ্গে সম্পর্ক সুন্দর করার জন্য ভালো ভালো কথাগুলো বলার জন্য আল্লাহ আমাদেরকে তৌসিক দান করুন